আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আরও একটি রেসিপি দেখার জন্য আমার চ্যানেল এমএন কিচেন বিডিতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে হচ্ছে কাতাল মাছ ভুনা করে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো কাতাল মাছ নিয়েছি এখানে আমি একটা, আর কাতাল মাছটা বেশি বড় ছিল, আমি মাথাটাকে দুই টুকরো করে নিয়েছি। এটা প্রায় 3 কেজি ওজনের একটা কাতাল মাছ ছিল। মাছ তো অনেকে অনেকভাবে রান্না করে খান, তো আজকে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজার হয়। মানে সিম্পল, বাসায় থাকা মশলা দিয়ে একদম খুবই সহজভাবে রান্না করব, বাড়তি কোনো মশলা এখানে আমি ব্যবহার করব না। প্রথমে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিলাম লবণ হলুদ দিয়ে, তারপর হচ্ছে এখন একটু আবার আমি লবণ হলুদ দিয়ে মেখে নিলাম, হালকা একটু ফ্রাই করে নিব। তো চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি মাছের মাথার এক সাইড, মাথাটাকে বড় করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বড়, মাথাটা বেশ বড়। তো আমি এইভাবে করে সবগুলো মাছ ভেজে নিব। একটু হালকা ভেজে নিলে, বড় মাছ রান্না করলে কিন্তু খুবই মজা হয়। তো মাথার এক সাইডটা আমার ভাজা হয়ে গেছে মাছের মাথা, তো আবার হচ্ছে অন্য সাইডটা দিয়ে এভাবে করে সবগুলো মাছ হালকাভাবে ফ্রাই করে নিয়ে নিলাম। আমি কিন্তু মাছ রান্না করতে গেলে আমার কাছে যেটা ভালো হয় আর কি, মানে ছড়ানো পাতিলে রান্না করলে আমার ভালো লাগে বেশি। তো যেই তেলের মধ্যে আমি মাছগুলো ফ্রাই করে নিয়েছি সেইখান থেকে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম, আর এগুলো হচ্ছে সরিষার তেল। সরিষার তেল একটু লালচে ধরনের হয়ে থাকে, যে মাছ ভাজার পরে কিন্তু এটা আরেকটু কালারটা ডিপ হয়ে গেছে, সমস্যা নেই। তো এখন দিয়ে দিলাম পেঁয়াজ রসুন, পেঁয়াজ রসুনগুলো ভালো করে ভেজে নিলাম। পেঁয়াজগুলো যখন একদম নরম হয়ে গেছে তারপর আমি দিয়েছিলাম 1 চামচ পরিমাণ আদা, তারপর এখন দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিলাম লবণ। এখানে কিন্তু আমি আর কোনো মশলা দিব না, শুধু সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি, মানে মরিচ, হলুদ আর ধনিয়া, লবণ, এই 4টা জিনিস দিয়েই হচ্ছে আমি আজকে মাছগুলো রান্না করব। তো মশলাগুলো আমার কষানো হয়ে গেছে, আমি 2-3 মিনিট মশলাগুলো কষিয়েছি, তারপর যখন তেল উপরে বেশি উঠেছে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে এখানে আমি কাপ দিয়ে মেপে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি মাছের ভিতরে যেন মশলাগুলো ঢুকে, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কাতাল মাছের ঝোল যেটাকে বলা হয় আমি আজকে সেটাই রান্না করতেছি। তারপর হচ্ছে যখন মাছগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে উপর থেকে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আর 1 ফালি লেবু চেপে দিয়ে দিলাম। এখন হচ্ছে আর আমি কাটি দিয়ে নাড়াচাড়া করতেছি না, হাড়ের হাতলটা ধরে আমি নেড়ে নিলাম। তো মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর এসেছে, আমার রান্নাটাও হয়ে গেছে। এভাবে কিন্তু কাতাল মাছটা খুব সহজে 5 মিনিটে রান্না করে ফেলা যায়, আর এই কাতাল মাছের ঝোল দিয়ে কিন্তু অনেকগুলো ভাত খাওয়া যায়, মানে 2 প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে। তো আমার রেসিপিটা মাশাআল্লাহ আমার কাছে অনেক ভালো লেগেছে, আর এই রান্নাটা খেতে অনেক মজা হয়েছিল। আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না, যাদের কাছে ভালো লেগেছে সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।